এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের সভাপতি মহাশয়, সম্মানিত আজকের এই মহৎ অনুষ্ঠানের উদ্যোক্তাগণ, সম্মানিত এতদ অঞ্চলের গুণী ব্যক্তিজন, বিশেষ করে নজিমুদ্দিন সাহেব, থেকে শুরু করে আমাদের করিমগঞ্জ জকলে তথা বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি আমাদের সমাজে বাল্যবিবাহ এবং ড্রাগসের এফেক্ট বা অপকারিতা কিভাবে আমাদের সমাজকে একদম ভিতর থেকে শেষ করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের দেশে অনেকটা আইন আছে, আমরা জানি, আমরা আমাদের ছাত্রছাত্রী যারা আমাদের কলেজে পড়াশোনা করছে তারা এই ল সম্বন্ধে অবগত, তারা ল নিয়ে পড়াশোনা করছে, কিংবা কোর্টে যারা প্র্যাকটিস করতেছে এইবুকে তারা এই ল সম্বন্ধে সচেতন। কিন্তু এই এই যে প্রবলেম যেটা আছে বা এই যে ইভিল ফ্যাক্টর যেটা আছে, এটা আমাদের সমাজ থেকে ততক্ষণ সরানো যাবে না যতক্ষণ না আমাদের দেশে বা আমাদের সমাজের যারা মানুষ তারা সচেতন হবে। তার জন্য আমাদের সবচেয়ে প্রয়োজন যেটা হলো, আমাদের সমাজের যারা জনগণ আছেন, আমাদের দেশের যারা মানুষ আছেন, তাদেরকে এইসব বিষয় নিয়ে সচেতন করা। আমাদের মানুষকে সচেতন করতে হবে যে বাল্যবিবাহ কিংবা ড্রাগস যদি কেউ গ্রহণ করে তাহলে তার এফেক্ট আমাদের সমাজের উপরে পড়ে, আমাদের দেশের উপরে পড়ে, আমাদের জাতির উপরে পড়ে। তার জন্য আমাদের সকলেরই একটা নৈতিক দায়িত্ব আছে যে আমরা যাতে আমরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে, নিজের নিজের স্থানে দাঁড়িয়ে আমরা যাতে কিছু এমন স্টেপ নেই যাতে করে আমাদের সমাজে যারা জনগণ আছেন, যারা আমাদের আমাদেরই মানুষ যারা আছে, তারা যাতে এই বিষয়ে সচেতন হন। তার জন্য আমি সর্বপ্রথম আমাদের করিমগঞ্জ কলেজ পরিবারের পক্ষ থেকে উদ্যোক্তাগণকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং আমাদের করিমগঞ্জ কলেজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমি সভাপতি থেকে শুরু করে নজিমুদ্দিন সাহেব থেকে শুরু করে জনগণ এসে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা কিছু ড্রামাতে পার্টিসিপেট করবে, একটা থাকবে আপনাদের বাল্যবিবাহের উপরে, আরও একটা থাকবে ড্রাগস এফেক্টের উপরে। তাছাড়া আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্পিচ, কবিতা আবৃত্তির মাধ্যমে আপনাদের সম্মুখে উক্ত বিষয়ের উপরে সচেতনতা বৃদ্ধির একটা প্রচেষ্টা চালাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের করিমগঞ্জ কলেজের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয় থেকে যা কিছু একটু একটু হলেও যে নলেজটা গ্যাদার করবেন তা নিয়ে আপনারা আপনাদের ঘরে পরিবারের সঙ্গে, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, রিলেটিভের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের মানে আপনাদের মধ্যে বা আমাদের দেশের মানুষের মধ্যে একটা গণসচেতনতা বৃদ্ধি পাবে, সঙ্গে একটা জনমত গড়ে উঠবে এই ড্রাগসের বিরুদ্ধে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে। যাই হোক, আমি প্রথমে আজকের স্পিচ দিয়ে শুরু করব। স্পিচ প্রথমে একটা বক্তব্য রাখার জন্য আমি আমার করিমগঞ্জ ল কলেজের নবনিযুক্ত সভাপতি গুলাম আজিমকে অনুরোধ করব। গুড আফটারনুন এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ গুলাম আজিম, আমি করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে নবনিযুক্ত প্রেসিডেন্ট, স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলাম। সর্বপ্রথমে আমি আমাদের আজকের আয়োজনকারী সকল আয়োজনকারীদের আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটা করার জন্য, যার কারণে আমরা আজকে এখানে এসে যেমন সিটিজেন্স আজকে চাইল্ড ম্যারেজ এবং ড্রাগস রিলেটেড বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে বিভিন্ন ধরনের আলোচনা করবেন আমাদের কলেজের ছাত্রছাত্রীরা এবং আমাদের সহপাঠীরা। আমরা আশা রাখি এই আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের সমাজে একটা ইতিবাচক একটা সন্দেশ বা বার্তা প্রচার হবে এবং আমাদের মধ্যে এই বাল্যবিবাহ সম্পর্কে একটা সচেতনতার আবহাওয়া এবং পরিবেশ গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।